পিয়ালি, কালকে তুমি ওইরকম একটা ভাইটাল শট দেওয়ার সময় এত অন্যমনস্ক হয়েছিলে কেন? ওই একটা সিনেমাকে টেক করতে বারবার রিটেক করতে হলো। কি করব অরণ্যদা, কয়েকদিন ধরে আমার খুব প্রবলেম চলছে। কিসের? পেটের? আরে মেট্রোজিল খাও, বাঙালির বেগ আর আবেগ কন্ট্রোল করা ইজ ভেরি টাফ। ডোন্ট সিলি টক, তুমি জানো না চোরটা রোজ আমার ঘরে ঢুকছে, এটা একটা প্রবলেম নয়? এটা তো অনেক দিন ধরেই চলছে। তুমি পুলিশে যাও, কমপ্লেন করো, পুলিশ তোমায় সিকিউরিটি দেবে। আরে সেলিব্রিটি বলে কথা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা কেউ পুলিশকে বলে নাকি? আমার ঘরে কত ব্ল্যাক মানি আছে তুমি জানো? রাইট, এটা তো ভেবে দেখিনি। আমার মনে হয় তুমি একটা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করো, কাগজে একটা অ্যাড দিয়ে দাও, সব ব্যবস্থা হয়ে যাবে। কাজ হবে বলছো? আমার ঘরে অনেক টাকা পয়সা গয়নাগাটি রয়েছে কিন্তু। পিয়ালি, এখন শিল্প আর রাজনীতি দুটোই কিন্তু টাকায় চলে। তুমি একবার টাকা ঢেলে দেখো, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে বলছো? ইমিডিয়েটলি তোমার একটা সিকিউরিটির প্রয়োজন। তুমি যদি বলো আমি আজকেই অ্যাডটা দিয়ে দিতে পারি, কারণ সিনেমাটা আমাকে তোমাকে দিয়েই শেষ করতে হবে, আর তোমাকে সেভ করা আমার একটা কর্তব্য। আজুটি, ওকে, বাই। আসুন না স্যার, যে কোনো দিন আমার বাড়িতে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে দেখুন কালো ধন পান কিনা। স্যার স্যার, এর আগে তো দুবার আমার বাড়ি রেড করলেন, সার্চ করলেন, পেলেন কালো ধন। ভালো কথা। আচ্ছা, আপনি কি অবিবাহিত? না না, ব্যাপারটা বুঝুন স্যার, আমি আসলে বলতে চাইছি এই দেশে না কালো ধন আর কালো মেয়ে কিছুতেই লুকিয়ে রাখা যায় না। আমার মেয়ে মধুশ্রী প্রচুর মেকআপ করে, আপনি দেখে ভাববেন ও একদম ফুটফুটে ফর্সা। আসলে সবই ওই পার্ক স্ট্রিটের বিউটি পার্লারের কায়দা আর কি, বুঝেছেন? মেয়ের জন্যে না ভালো রকম একটা পাত্র পাচ্ছি না, বুঝতেই পাচ্ছেন, কন্যা দায়গ্রস্ত পিতা। কেটে দিল, এই দেশটা না একেবারে গোল্লায় গেল। আর কেন হবে না, ওদিকে কর সেবক আর এদিকে এই কর আদায়কারীরা মিলে একদম জ্বালিয়ে খাচ্ছে। কি বলবো, এই দেশের সততা প্রয়াত, সেখানে ওই ইনকাম ট্যাক্স অফিসার তথাগত আদর্শের ধ্বজা ধরে আমাকে একদম গোল খাইয়ে ছাড়ছে। আমার মতো ঘোরেল কালীনাথ বসা ওই তথাগত সঙ্গে কিছুতেই পেরে উঠছি না। যদি আমার ওই মেয়ে মধুশ্রীর সঙ্গে তথাগত বিয়েটা দিতে পারতাম, তাহলে আমি এতদিনে কালো ধন থেকে কালো মালিক হয়ে যেতাম। বাবা, আমাদের বাড়ির জন্য কি মেড সার্ভেন্ট রাখা হয়েছে? মেড সার্ভেন্ট? এত বছর আমার সঙ্গে আছিস, মানে প্রথম থেকেই তো আছিস তুই আমার মেয়ে। আমার বাড়িতে কোনো স্ত্রীওয়ালা আসেনি আজ পর্যন্ত, তুই মেড সার্ভেন্টটা পেলি কোথায়? এই তো কাজের লোক, মুখে কিছুই বলতে পারছে না, শুধু চিঠি দেখাচ্ছে। মুখে কিছু বলছে না, চিঠি দেখাচ্ছে, কেন হে বলছো না? কেন বইতে হয়েছে না মৌনব্রত নিয়েছো? চিঠির কথা বলছি, কি চিঠি রেখি দেখি দেখি, দাও দাও, যতটুকু পড়াশুনো জানি চিঠি পড়তে পারবো। রং নাম্বার, মানে সরি সরি, রং অ্যাড্রেস। আসলে মধুমা উনি আমাদের বাড়িতে আসেননি, ওই যে রূপালি পর্দার নায়িকা আমাদের পাশের পাড়ায় থাকে মিস পিয়ালি, ওর বাড়িতে কাজের জন্যে যাবে। তুইও সত্যি চিঠির পুরোটা না পড়েই ওকে আমার কাছে নিয়ে চলে এলি। কি করবো, দেখেই তো প্রেমে পড়ে গেল।
সে কি রে, উনি তো তোর দেখার বইছি মধু। আমি বলি কি, এরকম দুমদাম করে পড়িস না, অর্থানে কুস্থানে লেগে যাবে। কি করবো, আমার তো খুব বিয়ে করতে ইচ্ছে করছে। এখন নয় বিয়ে নাই করলি। আমি বলি কি, চিঠিটা ধরুন আমি বলি কি, তুই এখন বিয়ে করিস না, তুই ফেসবুক কর, হোয়াটসঅ্যাপ। না, আমার কেমন যেন মনে হচ্ছে ওই আমার বর। নাটক করেছিলাম, বিয়ে পাগলা বুড়ো হোক, এ তো দেখছি বিয়ে পাগলা বুড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে একটু কথা বলে দিই। বলছিলাম কি, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন তাহলে ওর বড় হবে না আমার জামাই, তাই জন্য তুমি বলছি। তা বাবা তোমার নামটা কি? এ তো সাংকেতিক ভাষায় কথা বলছে, তুই চাকর না গুপ্তচর? ঝাড়পোছ দেখাচ্ছে রে, ঝাড়পোছটা হ্যান্ডিক্যাপ। এর প্রেমে পড়িস না রে। শোন মা, শোন শোন, বোবার সঙ্গে প্রেম হতে পারে, বিয়ে হয় না। ও বাবা রে, কাঁদিস না মা, কাঁদিস না। তোর কান্না শুনে আমার তোর মায়ের শ্রীরাম পাঁচালির সুর মনে পড়ে যাচ্ছে। তুই তুই আমার কথাটা মন দিয়ে শোন। ওই ও ইনকাম ট্যাক্স অফিসার কথা, ওকে আমি আমার বাড়িতে রেড করতে বলেছি। ও একবার যদি আমার বাড়িতে ঢোকে, আমি তোর সঙ্গে ওকে দিয়ে দিয়ে দেব। বাবা, এত স্বপ্ন নিয়ে আমি হ্যান্ডুটাকে নিয়ে এলাম তোমার কাছে, সব আশা আমার ব্যর্থ হয়ে যাবে। ওভাবে বলছিস কেন? এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এত কষ্ট করে স্বপ্ন নিয়ে আশা নিয়ে এই দেশটাকে স্বাধীন করল, আমরা কি তাদের স্বপ্ন আশা পূর্ণ করতে পেরেছি বল? ও আপনি কি করবেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ শোন শোন বাবা, আমার আবার 20 কোটি টাকা এখন হাওলাতে আসবার কথা। আমি একটা রুস্তমকে চট করে ফোন করে আসি, তুই ততক্ষণ এনাকে ওই মিস পিয়ালির অপসরা অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। তুমি বোবা, আমি খুব কষ্ট পেলাম। আমি তোমাকে সত্যি দুষ্টু ছেলে, চলো তোমাকে পিয়ালির বাড়ি দেখিয়ে দিচ্ছি। পাটাপাটি কি যা দেখলাম! ই মা, সব দেখে ফেললে। পরিষ্কার নিখুঁত, ছবির মতো স্বর্গীয়। মা গো মা, আমার সব লুট হয়ে গেল। তুমি যদি স্বপ্নে অপরূপা হয়ে ধরা দাও, আমি কি না দেখে থাকতে পারি? অরুণদা ঠিকই বলেছেন যে বাড়িতে একটা পালন লোক রাখতে, যে তোমাকে ধরে পেটাবে। তোমার জন্য আমি রক্ত দিতে রাজি, তোমার জন্য আমার প্রাণ বাজি। ও আমার কি চায়, কালো টাকা না লাল ঠোঁট? বসুন। বাবা গ্রাজুয়েট, চাকরি কাজ করবে? সো স্যাড, আমি টকিতে কাজ করি, তুমি তো টোটাল সাইলেন্ট মুভি। তুমি কাজ করতে পারবে, কারণ
কথা কম কাজ বেশি। হ্যাঁ হ্যাঁ তুমি কাজ করবে, বোবা লোককে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তা তুমি কি কি কাজ করতে পারো? তুমি এখন মাইনে পাবে 10,000 টাকা, পরে তোমার কাজ দেখে আরো বাড়িয়ে দেওয়া হবে। চলো তোমার ঘরটা দেখিয়ে দিই, যে ঘরে তুমি থাকবে। এই লোকটাকে আমাকে প্যাদানোর জন্য রাখলো, তার মানে আমাকে এর কাছে মার খেতে হবে। উফ, সেই 21-এ চৈত্র এই বাড়িতে এসেছি, এখনো পর্যন্ত একটা মাল গেড়াতে পারলাম না। যতবার মাল ছড়ানোর চেষ্টা করেছি, পিয়ারলি ডার্লিং এসে আমার সব চুরির ইচ্ছে তছনছ করে দিয়েছে। কি যে করি এখন। এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। তুই হয়ে যালো ধালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল, এপিএসকে জির অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর, ঝিন্টি তুই হয়ে যা ঝোড়ো হাওয়া। ঝিন্টি প্রেমের পেপারে নেই মেডিজি, সবই তো আনসেন, সুদীপ সঞ্জয়দের ভিড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। ঝিন্টি তুই জানিস না গত 7 দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি, ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি। ঝিন্টি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো, জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর x = প্রেম ধরে নিয়ে কষবো।
এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম, 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 এক্স ইকুয়ালস টু প্রেম। নমস্কার কালীনাথ বসাক, আমি ইডি অফিসার তথাগত মিত্র বলছি। আপনাকে আমি উপযুক্ত প্রমাণসহ অ্যারেস্ট করবই। ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনাকে তুর্কি নাচ নাচতে দেব না। আপনার সঙ্গে খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে, রাখছি। দেখে তো মনে হচ্ছে ফ্যামিলি ম্যান, তা এমন বার্নিং হোম এর পেছনে পড়ার কি দরকার? ন্যাকা, সাহস তো কম নয়, আমার লাভারের সাথে লাইন মারছো কেন? শোনো, এখানে আমি চুরি করতে এসেছি, কিন্তু আমি এবার চুরি করবো পিয়ালির মন। কি বসায় রাস্তায় ধাক্কা ধাক্কি করছেন কেন? কাকা কোথায় গেল? তা ভাইপো, তোমার কাকাটি কে তাই তো জানলাম না, তুমি কে? আমি চোর। তুমি চোর? এমএসসি করে কোনো কাজ না পেয়ে চুরিতে ঢুকে গেলাম। এই কালীনাথ বসাকের বাড়ি যাবো, বাড়িটা চেনো? হ্যাঁ, বসাকবাবুকে চিনি, ওই তো পাশের গলির সেকেন্ড বাড়িটা। তা ভাইপো, তুমি খুব শীঘ্রই জেলে যাবে। তখন থেকে থানা পুলিশ এসব বলে যাচ্ছে, আপনি কে বলুন তো? তথাগত মিত্র, ইনকাম ট্যাক্স অফিসার। যাক কেলো, প্রেমে কাকা, ইনকামে রেডে ছ্যাকা। বলো কি, ছেলেটা দিনে দুপুরে রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছে, সাহস তো কম নয় দেখি। হ্যাঁ, আলুর কিলো 14 টাকা, তোমার যা বাজার খরচ তাতে তো সরকারি প্রকল্প হয়ে যাবে। 500 টাকা, তুমি 500 টাকা কি করবে? ঠিক আছে, আমি 500 টাকা দিচ্ছি তোমাকে। আমার কোথায় কোথায় লুকোনো টাকা আছে তুমি জানো তো? জেনেও তো কোনো লাভ নেই, কারণ তুমি তো কাউকে বলতেই পারবে না। আমি কাউকে বলবো না ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? তার মানে আপনি? সিবিআই অফিসার সমরেশ চ্যাটার্জি, চাকর সেজে আপনার বাড়িতে এসেছি কালো ধন ধরতে। না ম্যাডাম, প্রমাণ সব আমার হাতে, পালাবার কোনো পথ নেই। আমি অরণ্য দাকে একটা ফোন করি। ফোন করুন, তবে কোনো লাভ হবে না। হ্যালো অরণ্য দা, আমার খুব বিপদ, তুমি একবার এক্ষুনি আমার বাড়িতে এসো। এবার আমাকে উঠতে হবে। আমার মেয়ের কি হবে? ভাবুন আপনার ফাইলগুলোর কি হবে। আশা করি আপনার খরচের ফাঁক ফোক্কর সব আমি খুঁজে বার করব। হাজত আর আপনার মধ্যে জাস্ট কয়েক ফুটের ব্যবধান। আমার আর আপনার মধ্যে কোনো ব্যবধান নেই। ফাইলগুলো ফেলে দেখুন না চোখ মেলে আমার দিকে। বলছিলাম কি, আমাকে হাত করা পড়া, কিন্তু আমার মেয়ের হাতটা ধরি, নিজের মেয়ে বলে বলছি না, আসলে ও একটু গায়ে পড়া,
কিন্তু বাংলাদেশের মাটি দিয়ে গড়া। ইয়ার কি হচ্ছে, সরকারি লোককে দরকারি কাজে প্রেমের কাঁটা দিয়ে বাধা দেওয়া হচ্ছে। আপনি তো জেলে যাবেন, আর আপনার মেয়েকেও আমি জেল খাটি। কর্তব্যে বাধা দিয়ে হাত পাতা হচ্ছে। আমি কি সুন্দরী নই? আমি স্কুলে অনেক বছর পড়েছি, কলেজে পড়া হয়নি। আমার বাবার অনেক টাকা, আমাকে বিয়ে করুন না। দেখুন, একটা জরুরি ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ওকে স্যার, তাই নাকি? ওকে, ধরা পড়ে গেছে রূপালী পর্দার সোনালী নায়িকা মিস পিয়ালি। আপনিও তৈরি থাকুন মিস্টার বসাক, আপনাকে আমি জেলে পাঠাবই। তাহলে আসি, নমস্কার। কি মেয়ে বলতো, কি মেয়ে! হ্যাঁ, এসব সারা দেশ জুড়ে কত বাঘা বাঘা লোককে কত লোক ধরে ফেলছে, আর তুই একটা ছেলে ধরতে পারছিস না? হ্যাঁ, তুই কালির মেয়ে হয়ে প্রেমের মার্কেটে গিয়ে একবারে হাত কালি করে ফিরে এলি, আমার তো ইজ্জত ছিনতাই হয়ে গেল। বাবা, আমার মধ্যে তো সবই আছে যা দিয়ে বর পাওয়া যায়, আমার কি তাহলে আর বিয়ে হবে না? আমি কি এভাবেই বরবাদ হয়ে যাব? আর ইউ ম্যারি মি? বাবা, এ তো ভোটারের বাড়িতে ইভিএম মেশিন, নিজেই এসে বলছে আমায় বিয়ে করবে। আই লাভ ইউ। দাঁড়া দাঁড়া, এই বাজারে বিয়ে করতে চাওয়া ছেলে আর লোন নিয়ে শোধ না করা শিল্পপতি খুব রেয়ার ঘটনা। আমাকে ব্যাপারটা আগে একটু দেখে নে। এই শোনো খোকা, একটু একটু ঝেড়ে কাশো তো। আরে ঝেড়ে কি কাশবো, তেরে কেসে দিচ্ছি। আমি হলাম পলাশ মুখার্জি, জাতে ব্রাহ্মণ, পেশায় চোর। চোর? ও মা, চোর! তুমি তো তাহলে ডাকাতের মতো ভালোবাসবে। প্রেমে আমি ডাকাবুকো বটে, ওই পিয়ালিকে মন দিলাম, ও আবার ইডিকে মন প্রাণ দুটোই দিয়ে বসে আছে। এখন তো জেলেই থাকবে, তাই ভাবলাম কাউকে একটা তো প্রেম নিবেদন করতে হবে। আর তারপর তথাগত বাবুর কাছে সব শুনলাম, এখানে চলে এলাম। তোর তোর এলেম আছে। দেখো, তুমি যদি আমার মেয়ের বর হও, তাহলে আমার একটা কট্টর মানে জোরদার জামাই হবে। আমি ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ভালো রকম টক্কর দিতে পারবো। এতদিন কথায় বলোকে বলতো, চোরে চোরে মাস্তুতো ভাই, আজ থেকে হবে দু নম্বর শ্বশুরের এক নম্বর চোর জামাই, জমে যাবে। এসো পলাশ, মধুর কাছে এসো, এইভাবেই আমায় ভালোবেসো। মধু মানে হানি, শ্রী মানে বিউটি, আজ থেকে তোমার আদর্শ স্বামী হওয়া আমার একমাত্র ডিউটি। দুষ্টু, মনে মনে জোর পেলাম, বুঝলে, মনে জোর পেলাম, আজ থেকে তুমি হলে আমার কনফার্ম জামাই। আমি কি আর কাউকে ডরাই? কি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন একটা অবলা নারীকে? অবলার কোথায়, আপনিই তো বলে যাচ্ছেন। ম্যাডাম, আপনাকে আমরা অনেকদিন ধরে খুঁজছি। আপনি তো কাজটা সহজ করে দিলেন, কাগজে কাজের লোক চাই বিজ্ঞাপন দিয়ে। অরণ্যদা, তুমিই তো এটা করলে, কেন কাগজে বিজ্ঞাপন দিতে গেলে? আরে তোমার ঘরে অলরেডি একটা চোর ঢুকে বসে আছে, আমি তো তোমার ভালো চাই নাকি, কিন্তু এরকম যে বুমেরাং হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। এরা তো আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা ধরি, কারোর প্রেমের ফাঁদে ধরা দিই না। পিয়ালি ম্যাডাম, আপনার চোর কাম দিল চোর পলাশ মুখার্জি বিপদ কেটে গেছে। মানেটা ঠিক বুঝলাম না। পলাশ মুখার্জি মধুশ্রী বসাককে বিয়ে করেছে। কালীনাথ বসাক, আর আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের টার্গেট ছিলেন, আপনি যাবেন হাজতে, আর এতক্ষণে পলাশ মুখার্জি বিয়ের বাজার শুরু করে দিয়েছে। পিয়ালি, এত ভেঙে পড়ো না,
আমি তোমার জামিনের ব্যবস্থা করছি, আর ফিরে এসে একটা বিয়ে করে নাও। কারণ কালো টাকা বাঁচাতে গেলে স্বামী নামক একটা ভালো লোক চাই, বুঝলে? ঠিক বলেছ অরণ্যদা, একা একা অসৎ থাকা যায় না। পিয়ালি দেবী, যে টাকার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করছি আমরা জানি, সেই টাকার জোরে আপনি আবার জেল থেকে বেরিয়ে আসবেন। চলুন ম্যাডাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পিয়ালি দেবী, ভালো হওয়ার চেষ্টা করুন, যদি ধরা পড়তেই চান তাহলে ভালোবাসার ফাঁদে ধরা দিন। চুরি করুন মন, টাকা নয়।